এবার আমাদের গন্তব্য খড়কাগাঁও, পাহাড়ের কোলে সিকিম এবং কালিম্পং এর মাঝের একটা জায়গা বাংলার মধ্যে। তিস্তাকে সঙ্গী করে আমরা এগোচ্ছি, ধীরে ধীরে এগোবো তারখোলা, সেখান থেকে খড়কাগাঁও। অদ্ভুত সুন্দর একটা জায়গা, ঘরের ভিতর থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, খড়কাগাঁও অফবিট ডেস্টিনেশন। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এবং অদ্ভুত সুন্দর একটা জায়গা। এবার মন ভালো করা বারান্দা, যে বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা যেতে পারে। আমি দেখাচ্ছি বারান্দার ভিউটা, কি সুন্দর জায়গাটা, এবং দূরে এই যে পাহাড়, সেই পাহাড় একদম যত সারা দিন সারা রাত যতক্ষণ মন চায় দু চোখ ভরে দেখতে পারেন। এখানে আরাম কেদারা রয়েছে, চাইলে একটু আরাম কেদারায় বসে জিরি নেওয়া যেতে পারে। রয়েছে নানান ধরনের অর্কিড, আমার সামনেই যেমন একটা অর্কিড রয়েছে, খুব সুন্দর অর্কিড, এবং এই পুরো দিকটা কিন্তু খোলা। আমি আরেকবার একটু যদি বিল্ডিংটা দেখাই যে হোমস্টেটায় আমরা আছি, অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং যারা একটু অনেকে মিলে আসবেন, একটু বেশি ফ্যামিলি, বেশি লোকজন মিলে, তাদের জন্য কিন্তু একাধিক ট্রিপল বেডরুম, ফোর বেডেড রুম রয়েছে। এখানে কোনো ডরমিটারি নেই, কিন্তু এই এরকম ট্রিপল বেডেড রুম রয়েছে, দুটো বড় বড় বেড এর পাশাপাশি, আর কাঁচের জানলা দিয়ে ঘেরা ঘর, যে জানলা দিয়ে সকাল হলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এইটা কিন্তু হোটেলের বাথরুম, অনেকে দেখে নিতে চান যে কেমন, ঠিকঠাক মোটামুটি, জলের কোনো সমস্যা নেই, গিজার আছে। পাহাড় মানেই কিন্তু অর্কিড, এবং অর্কিডের যে অসাধারণ রূপ, এই যে আমার সামনে হলুদ রঙের এবং অন্যান্য রঙের একাধিক অর্কিড রয়েছে, একদম মনোমুগ্ধকর, মন একদম ভরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা শুধু এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। যদিও যেখানটায় আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ লনটা হোটেলের, তার পাশেই কিন্তু এই যে পাহাড় এবং এই যে বসার জায়গা, যেখানে বসে বসে আমি যদি একটু ল্যান্ডস্কেপটা ওয়াইডে দেখাই, কি সুন্দর দৃশ্য, একদম মন আপনার ভালো হবেই। এখন আমরা গরম গরম দার্জিলিং টি খাচ্ছি, অনেক গরম ধরা যাচ্ছে না, তো তাই রাখা এখানে। ফাইনালি এই ভিডিওতে আমরা দেখালাম এই অফবিট ডেস্টিনেশন, এবং রাতে খাওয়া দাওয়া করে মানে ঘুম দিয়েছিলাম, এই সকালে উঠলাম, চারদিক কার্যত কুয়াশায় ঢেকে আছে। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং খড়কাগাঁও আসা যাবতীয় ডেসক্রিপশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে পৌঁছে যেতেই পারেন এই অফবিট ডেস্টিনেশনে।
নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ডেস্টিনেশনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকুন।